অনেকে বাজেট নিয়ে কনফিউজ থাকে যে আমি আসলে কত টাকা দিয়ে টিডাব্লিউএস কিনবো এটাও কিন্তু আমরা কোয়েশ্চেনে পাই তো বাজেটটা আসলে ফিক্স করতে হবে আপনার নিজেরই কারণ আপনি কত টাকা খরচ করতে চান জিজ্ঞাসা করলাম ভাই কি ডিভাইস ভাই সিক্স প্রো পিক্সেল সিক্স প্রো আমার বাসায়ও পিক্সেল সিক্স প্রো আছে আমি ওটা টেস্ট করে দেখেছি সাউন্ড হরেবল আমার এক্সপিরিয়েন্স হচ্ছে পিক্সেল সেভেনে পিক্সেল সিক্স প্রোতে পিক্সেল সিক্সে এই তিনটা ডিভাইসে আমি যে কোনো ব্লুটুথ কানেক্ট করলে আই গেট দ্য পারফরমেন্স লাইক ফর্টি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট আসসালামু আলাইকুম টু দ্য পয়েন্টে ভাই ব্রাদাররা কেমন আছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আজকে আমরা একটা স্পেশাল এপিসোডে এসেছি দ্যাটস ভাই আপনারা আমাকে দেখছেন এবং এই এপিসোডের স্পেশাল গেস্টের আসনটা অলঙ্কৃত করছেন আমাদের ওয়াহিদ ভাই ধন্যবাদ ওয়াহিদ ভাই আমাদের সাথে থাকার জন্য তোমাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এবং আজকে আমার নিজের স্টুডিওতে নিজেই অতিথি হিসেবে এসে বেশ ভালোই লাগছে অবশ্য তার পেছনে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কারণ রয়েছে খুবই ইন্টারেস্টিং একটা কারণ রয়েছে যে কারণটা বলবে হৃদয় আজকে আমাদের এই এপিসোডের এজেন্ডা বাংলাদেশের সাউন্ড পিটস কিন্তু অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি সহ অ্যাভেলেবল সো আপনারা যদি দেখেন সাউন্ড পিটসের প্রোডাক্টের গায়ে কিন্তু অফিশিয়াল স্টিকার আছে এবং বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউটার টপটেক্সন প্রিয় দর্শক সাউন্ড পিটস এই ব্র্যান্ডের কথা তো এর আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং আমরাও বিভিন্নভাবে সাউন্ড প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ পেয়েছি বিশ্ববিখ্যাত এই ব্র্যান্ডটা বাংলাদেশে এতদিন অফিসিয়ালি তাদের কার্যক্রম শুরু করে নাই যেটা শুরু হচ্ছে আজকে থেকে এই ভিডিওর মাধ্যমে সো এটাকে আমরা বলছি অফিসিয়াল লঞ্চিং ইভেন্ট এবং আজকে থেকেই মূলত সাউন্ড বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল হবে এবং অফিসিয়ালি ওয়ারেন্টিও ক্লেম করা যাবে ওয়ারেন্টি নিয়ে সবাই আসলে অনেক কনফিউজ থাকেন কোথা থেকে ওয়ারেন্টি পাবো অ্যান্ড ওয়াটনার সো অবশ্যই পারচেস করার সময় আপনারা টপটেক জোনের ছয় মাসের স্টিকারটা দেখে নেবেন যে এটাই আপনার জন্য অ্যাশোরেন্স এর রিটেল পার্টনার টেক হকার সো সেখান থেকে আপনারা অর্ডার করলে স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং অনেক রকম স্পেশাল অফারও পেয়ে যাবেন তো আমাদের থ্রু আউট দ্য হোল মানে কন্টেন্ট মেকিং কেরিয়ারে আমরা সনপিটসের অনেক জিনিসপত্র দেখেছি অনেকগুলোই আমাদের কাছে রিকমেন্ডেশন লিস্টে অনেক উপরের দিকে আছে যেগুলোর কোয়ালিটি বিল্ড এবং অন্যান্য জায়গাতে আমরা অনেক ইনোভেশন এবং অনেক চমৎকার কিছু ইমপ্লিমেন্টেশন দেখেছি তারপরেও আমি জানি ওয়াহিদ ভাই কিছুদিন আগে চায়নাতে গিয়েছিলেন এবং সাউন্ড পিটস এর ফ্যাক্টরি ইন পার্সন দেখার অভিজ্ঞতা তার আছে সো আমরা আশা করি আজকের ভিডিওতে ওয়াহিদ ভাই কিছু গ্লিমস আমাদের সাথে শেয়ার করবে ওয়েল রিসেন্টলি আমি সাউন্ড পিটস এর অফিস ভিজিট করে এসেছি এবং তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের টিম মেম্বারদের সঙ্গে আমি কথা বলে এসেছি এবং আমি ওখানে গিয়ে টু বি ভেরি অনেস্ট হতবাক হয়ে গিয়েছি কারণ নর্মালি আমরা যেভাবে কল্পনা করি যে চাইনিজ ম্যানুফ্যাকচারাররা বেশিরভাগ ও করে এবং তাদের নির্দিষ্ট কোনো ফ্যাক্টরি নেই বা নির্দিষ্ট কোনো অফিস নেই তারা জাস্ট একটা ডিজাইন করে একটা ফ্যাক্টরি থেকে মানে প্রোডাক্ট বানিয়ে মার্কেটে ছেড়ে দেয় বাট সাউন্ড কিন্তু এখানে একেবারে ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে কারণ তাদের নিজস্ব যে ডিজাইনার রয়েছে বিশাল বড় টিম রয়েছে এবং এগুলো আমাকে হতবাক করেছে এই কারণে যে তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন নিজেরা করে নিজস্ব আর এন্ডে টিম রয়েছে এবং সেটা অনেক অনেক বড় আমার যতদূর মনে পড়ে মোট দুইটা ফ্লোর মিলিয়ে তাদের টিম এবং যে যে কার্যক্রম অফিসিয়াল পরিচালিত হয় আমি নিজে চোখে দেখে এসেছি তারা কিভাবে ডিজাইন করে কিভাবে তারা একটা প্রোডাক্টের বিশ্লেষণ করে প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করে তারপরে বাজারজাত করে এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমরা আশা করবো যেহেতু তারা বাংলাদেশে অফিসিয়ালি তাদের যাত্রা শুরু করেছে আমাদের অডিয়েন্স বা আমাদের মার্কেটের কিছু স্পেশাল নিড আছে এই নিডগুলোর দিকে নজর দেবে এবং আমাদের জন্য মানে বাংলাদেশি মার্কেটের জন্য স্পেশালাইজড কিছু প্রোডাক্ট তারা রিলিজ করবে হয়তো কালার ভার্সন হতে পারে হয়তো সাউন্ড ডিজাইনটাতে চেঞ্জ আসতে পারে বা প্রাইসে সাথে মানে পারফরমেন্সটাকে ম্যাচ করায় আরও কিছু বেটার প্রোডাক্ট আমরা হাতে পাইতে পারি বলে আমি আশা করছি অলরাইট প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই টেক কন্টেন্টগুলো দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশে যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে হৃদয় কিন্তু দীর্ঘদিন থেকেই অথেন্টিক রিভিউ দিয়ে এই অডিও ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি এনরিস্ট করেছে ইনফ্যাক্ট আমিও তার কন্টেন্টগুলো ফলো করি অনেক কিছু জানার জন্য সো সেই পার্সপেকটিভ থেকে আমি হৃদয়কে একটু জিজ্ঞেস করতে চাই হৃদয় তুমি তো এই অডিও ইকুইপমেন্ট নিয়ে অনেক দিন ধরে কাজ করছো তো সাউন্ড পিস এর সঙ্গে অন্যান্য যে সমস্ত গতানুগতিক প্রোডাক্ট আমরা ব্যবহার করি বা মার্কেটে অ্যাভেলেবেল তোমার চোখে কী পার্থক্য মনে হয় সাউন্ড ফিটসের সঙ্গে ফার্স্ট অফ অল ওরা যে বাজেট ক্যাটাগরিতে আসলে ক্যাটার করে এই সেগমেন্টে অন্যান্য যারা আছে মানে কম্পিটিশন আর কি তাদের থেকে এদের বিল্ড কোয়ালিটি সিগনিফিকেন্টলি বেটার সেটা দুই হাজার টাকা হোক বা তিন হাজার টাকা হোক ধরলেই একটা ডিফারেন্ট ফিল আসে যে এটার ম্যাটেরিয়ালটা ভালো দেখেই বোঝা যায় মানে এটা আসলে ইউজ করার থেকেও ফার্স্ট গ্ল্যান্স এই জিনিসটা আমরা জানতে পারি সেকেন্ডলি ওদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমকে আমি অবভিয়াসলি হেডস অফ দেব কারণ ওরা প্রাইস ক্যাটাগরিতে কিছু ইনোভেশন ড্রাইভার টেকনোলজি এবং আমার মনে হয় যে তারা অনেক মানে চিন্তা ভাবনা করে সাউন্ড ডিজাইনটাও করে স্পেশালি সাউন্ড পিটসের রিসেন্ট একটা রিলিজ ক্যাপসুল থ্রি প্রো প্লাস এইটাতে আমি দেখলাম তারা যে ড্রাইভার টেকনোলজি আর এমপ্লিফায়ার ইউজ করেছে এটা অফ দা শেল্প কোনো জিনিস না এটা কাস্টম কোলাবোরেশন করে একটা ড্রাইভার সাপ্লায়ারের কাছ থেকে তারা বানায় নিয়েছে ওখানে ব্যালান্স সার্কিট্রি এবং অনেক জিনিসপত্র মানে এগুলো আমরা আসলে চার পাঁচ হাজার টাকা টি এ দেখি না কল্পনা করা যায় না এক্সাক্টলি তারপরে একদম বাজেট রেঞ্জে তারা হাই রেস্ট কোডেক সাপ্লাই করছে বিল্ড কোয়ালিটির কথা বললামই আমার মনে তাদের এনসিও যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং খুবই চমৎকার কাজ চমৎকার এখন আসলে তাদের ডেভেলপমেন্টটা বিস্তৃত হবে যদি তারা অ্যাপ্লিকেশনটা বা একটা ইকোসিস্টেম বিল্ড আপ করতে পারে যেটা আছে অলরেডি বাট আরেকটু আমার মনে হয় পলিশ করার জায়গা আছে ওই জায়গাতে এই সঙ্গে আমি একটা জিনিস যুক্ত করতে চাই আর সেটা হচ্ছে ওদের ডিজাইনের যে ইউনিকনেস বাজারে গতানুগতিক যে টিডাব্লিউ গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেয়াল করে দেখবে যে অলমোস্ট একই ধরনের বাট সাউন্ড কিন্তু নিজেরাই আর এন ডি করে নিজেরাই ডিজাইন করে এর ফলে তাদের ডিজাইন গুলো ইউনিক এই যে আমি এখানে একটা ডিজাইনের দিকে আসলে নজর দিতে চাই সেটা হলো এয়ার ফোর প্রো একদম কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ডিজাইন অনেকে হয়তো বলবে নাথিং এয়ার নাথিং এয়ার ভাইভ আছে বাট দিস লুকস ডিফারেন্ট দেন বাজারের অন্য যে কোনো ডিডাব্লিউএস এবং অন্য যে কোনো এসকিউ ইভেন ওদের হেডফোন মার্কেটটা আমার মনে হয় যে ওরা বেশ ভালোই কাজ করছে আমার দুইটা তিনটা টেস্ট করার সুযোগ হয়েছে আশা করি আমাদের পরবর্তীতে কোনো ভিডিও ফলো আপে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলতে বলতে সাউন্ড পিটস বাংলাদেশে এসেছে ওয়েলকাম অবশ্যই এটা আমাদের জন্য বেশ ভালো যে আমাদের স্টুডিওতেই তারা প্রোডাক্ট বা কোম্পানি লঞ্চ করেছে এটা আমাদের জন্য বেশ ভালো একটা ব্যাপার বাট কনজিউমার পার্সপেকটিভ

দেখা যাবে যে ডেভেলপমেন্ট ছাড়াই নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়বেন সেল হচ্ছে আপনার দরকার নেই তো সেক্ষেত্রে পিটসকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাতে পারি বিকজ তিন চার পাঁচ হাজার টাকার রেঞ্জের মোটামুটি বাজেট অফারিংগুলা এখানে বেশ স্যাচুরেটেড হলেও সাউন্ডপিটস এর প্রেজেন্টটা তাদেরকে একটা বেশ বড়সড় ধাক্কা দেবে আমার মনে হয় তারা যে কম প্রাইসে লাইক তিন হাজার টাকার রেঞ্জে হাই কোডে ও কেলডেক টেলড্যাক সাপোর্ট যেগুলো দিচ্ছে দিস ইজ মানে মার্কেট সেটার ওকে সো যেহেতু এই কোম্পানিটা বাংলাদেশে নতুন লঞ্চ করলো আজকে থেকে এবং ডেফিনেটলি কয়েকদিনের মধ্যে থেকে মার্কেটে এটা পাওয়া যাবে নতুন কোম্পানি হিসেবে এরা কি কোনো অফার বা নতুন ক্রেতাদের আকর্ষণ করার জন্য কোনো ডিসকাউন্ট দিচ্ছে এই রিলেটেড কিছু অ্যাজ ফার অ্যাজ আই নো তারা লঞ্চিং উপলক্ষে একটা সার্টেন অ্যামাউন্টের প্রোডাক্ট অর্ডারের সাথে তারা টি শার্ট গিফট হিসেবে দিবে প্লাস আমার মনে হয় ওয়ারেন্টির পাশাপাশি অফার প্রাইসও থাকবে বাট এটা আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্টে পেয়ে যাবো আর ওকে সো টকিং অ্যাবাউট দ্য ওয়ারেন্টি এক্ষেত্রে সাউন্ড পিটসের যে স্ট্র্যাটেজি সেটা একটু আমাদের দর্শকের সঙ্গে শেয়ার করো যে কতদিন ওয়ারেন্টি পাওয়া যাবে ওয়ারেন্টিগুলো কীভাবে ক্লেম করা যাবে রাইট এটা খুব ইম্পর্টেন্ট কারণ আজকাল দেখতে পাচ্ছি বেশ কিছু প্রমিনেন্ট কোম্পানি তাদের প্রোডাক্টের বেশ কিছু ত্রুটি ধরা পড়ছে এবং ওয়ারেন্টি নিয়ে অনেকে ঝামেলায় প্রোডাক্টের সমস্যা মানে মানে ইলেকট্রনিক গ্যাজেট সো এটাতে প্রবলেম হতেই পারে চার্জিং নিয়ে ঝামেলা হতে পারে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এগুলো আসলে খুবই কমন ব্যাপার এগুলো আসলে উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইন আওয়ার নলেজ আমরা ছয় মাসের ওয়ারেন্টি দেখতে পাচ্ছি সো অবশ্যই কেনার সময় ওয়ারেন্টি স্টিকারটা ফলো করতে হবে সেকেন্ডলি কেনার পরে আপনারা দুইটা জিনিস রাখবেন বক্সটা আর রিসিটটা রেখে দেবেন ফর দ্য ফিউচার রেফারেন্স তাহলে আমার মনে হয় কোনো প্রবলেম হলে ইউ উইল গেট দ্য সার্ভিস এবং ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেবে উইদাউট আস্কিং এনিথিং সো এটা একটা ব্যাপার আর একটা জিনিস হচ্ছে অনেকে আসলে ফিজিক্যাল ড্যামেজ নিয়ে একটু কনসার্ন থাকে যে ফিজিক্যাল ড্যামেজ কোনগুলোকে ধরা হয় ইউজালি পরে যদি ফেটে যায় বা কোনো কারণে যদি আপনার ওয়াটার ড্যামেজ হয় লাইক পানিতে পড়ে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে সেই জিনিসটা আসলে ওয়ারেন্টির কভারেজের মধ্যে পড়ে ওয়ারেন্টি ভয়েড হয় ভয়েড হয়ে যায় আর কি আচ্ছা এগুলো বাদ দিয়ে এমনিতে নর্মাল ইউসার ইউসেজে যদি আপনার মানে কোনো কারণে সাউন্ড আসতেছে না কোনো কারণে চার্জ নিচ্ছে না মানে হেডফোনের ত্রুটির কারণে যদি হেডফোনের ত্রুটির কারণে যদি হয় সেক্ষেত্রে ওয়ারেন্টি কভারেজটা ইজিলি পাওয়া যাবে আচ্ছা তুমি তো রিসেন্টলি সাউন্ড পিটসের একটা টি ব্যবহার করেছো আমার সঙ্গে তোমার আলাপ হচ্ছিল টি থার্টিন হ্যাঁ টি থার্টিনের নিয়ে আলাপ হচ্ছিল ওই হেডফোনটার কিছু ফিচার বা তোমার কাছে কেমন লাগলো যদি সংক্ষেপে একটু বলতে দর্শকদের আমার মনে হয় রাইট টি থার্টিনটা যে প্রাইসে মার্কেটে আসতেছে আমার মনে হয় এই মার্কেটটা পুরোটাই এক কেন্দ্রিক হয়ে যাওয়ার একটা চান্স আছে দুই হাজার টাকার তারা যে ফিচারগুলো দিচ্ছে স্পেশালি এনসি মাইক্রোফোন আর সাউন্ড কোয়ালিটি তো আছেই ওইটা তো মানে একটা মেজর পার্ট আমার মনে হয় এটা বেশ বড় সড়ো একটা সেগমেন্টের মার্কেটকে ক্র্যাপ করতে সক্ষম বাকিটা আসলে আরো ফিউচার টেস্টিং আর ফিচার এই সুযোগে বলে রাখি প্রিয় দর্শক এই হেডফোনের কিন্তু ফুল রিভিউ আমার চ্যানেলে তো অবশ্যই আসবে এবং আসবে জয় হেড চ্যানেলেও আসবে তখন আমরা ইন ডেপথে ওই হেডফোন নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে প্রোস এন্ড কনস সবকিছু শেয়ার করব এবং বেসিক্যালি আজকের ভিডিওটা কোনো রিভিউ বা এই টাইপের কিছু না আজকে হচ্ছে কোম্পানি লঞ্চিং আমাদের মাধ্যমে হচ্ছে আমাদের হাত ধরে হচ্ছে এবং আশা করছি সামনে আমরা আরো অনেক ভালো কিছু পেতে চলেছি এবং আমরা আপনাদেরকে যেন আরো ইন রিভিউ শেয়ার করতে পারি তার জন্য অবশ্যই সাউন্ড কাছ থেকে সব ধরনের হেল্প আমরা পাবো বলে আশা করছি আমি একটু ভিন্ন ধরনের প্রশ্ন করি যেহেতু আজকে তোমাকে পেয়ে গেলাম তুমি নিশ্চয় খেয়াল করেছো স্মার্ট ওয়াচ টি ডাবল এই মুহূর্তে কিন্তু হট কেক এর মতো বিক্রি হচ্ছে একটা কেনার আগে

আই গেট দ্য পারফরমেন্স লাইক ফর্টি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট অথচ স্যামসাং কিংবা অন্য যে কোনো ফোনে যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার পারফরমেন্স পুরা চেঞ্জ হয়ে যায় অনেক আকাশপত্র হ্যাঁ তো এই জিনিসটা আমরা ফেস করি যে আমার একটা ধরেন আমরা এই যে ক্যাপসুল থ্রি প্রোর রিভিউ করেছি এইটার রিভিউ এর পরে অনেকে একজন কমেন্ট করেই বসলেন যে ভাই আমরা পেট রিভিউ করেছি বা সামথিং লাইক দ্যাট তার সে তার এক্সপেক্টেড পারফরম্যান্স পায় না डेफिनेटলি তার ডিভাইসের কারণে সে পায় না এক্সাক্টলি জিজ্ঞাসা করলাম ভাই কি ডিভাইস ভাই 6 প্রো পিক্সেল 6 প্রো আমি আমার বাসায়ও পিক্সেল 6 প্রো আছে আমি ওটাতে টেস্ট করে দেখেছি সাউন্ডস হরেবল এখন আমাদের তো মানে সীমাবদ্ধতা কিছু থাকবে আর তো আমার এই দুইটা জিনিস মানে প্রাইমারি কনসার্ন লাগে তবে এখন আসলে ব্যাটারি হেলথ মানে কতটুকু ব্যাটারি সাপোর্ট পাচ্ছি আর এনসি পারফরমেন্সটা অনেকের জন্য ইম্পর্ট্যান্ট কারেন্টলি যেটা দেখছি লাস্ট যেটা আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি তো মোটামুটি সবেরই ভালো মানে অ্যাটলিস্ট একটা সার্টেন বাজেটের পরে সব টি ডাব্লিউ সাউন্ড মোটামুটি ভালোই থাকে মাইক্রোফোন কোয়ালিটিটা তারা আসলে অনেকেই ফোকাস করছে বিকজ অনেকে ফোন কলে কথা বলতে চায় রিসেন্টলি আমাদের কাছেও কিন্তু অনেকে সাজেশন আছে যে আমরা ব্লুটুথ হেডফোনে কথা বলতে চাই কোন টি টা ভালো ভালো হবে আমার উত্তর ওই একই থাকে যে ভাই টি মূলত কথা বলার জন্য পারফেক্ট না এখানে কিছু সীমাবদ্ধতা থাকে কারণ টি টা মুখ থেকে দূরে থাকে এই প্রক্সিমিটি ইফেক্টাই আসলে মানে মাইক্রোফোনটাকে এত ভালো হইতে দেয় না একটা ছোট হ্যাক আছে একটা মুখের ধরলে সাউন্ডস গুড মাইক্রোফোনে আর এমনিতে দেখা যায় কি এখন নতুন যে মডেল মার্কেটে আসছে একটা মডারেট পারফরমেন্স দেয় আর ইএনসি আছে এবং সাউন্ড পিটস এর বেশ কয়েকটা মডেলে ইএনসি আছে এবং যেগুলো খুবই ভালো কাজ করে ভালো কাজ করে এনি প্রিয় দর্শক মুদ্দা কথা হচ্ছে সাউন্ডপিটস বেশ পপুলার একটা ব্র্যান্ড যেটা আমি চায়নাতে গিয়েও দেখেছি এবং সাউন্ড পিটস এর বেশ কয়েকটা মডেল কিন্তু আলি এক্সপ্রেস সহ amazon.com এ হট সেলিং এবং টপ সেলিং আইটেমের মধ্যে ছিল তারা অবশেষে বাংলাদেশে অফিশিয়ালি এসেছে এবং আশা করছি আমরা অনেক ভালো কিছু পাবো তো আপনাদেরকে মূলত এই মেসেজটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা তো সাউন্ড পিটস নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন এবং সাউন্ড পিটসের স্পেসিফিক কোনো মডেলের রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রোডাক্টের রিভিউ আপনাদের সামনে দ্রুততম সময়ের মধ্যে চলে আসতে তবে তার আগে আমি একটু হৃদয়ার কাছে জানতে চাই যেহেতু তুমি সাউন্ড পিটস নিয়ে অনেকদিন আগে থেকে কাজ করো অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে কোন কোন রেঞ্জের প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যাবে কি কী অ্যাভেলেবেল একদম বাজেট ক্যাটাগরি যদি বলি দুই হাজার থেকে শুরু করে পাঁচ ছয় হাজার টাকার রেঞ্জে তাদের টি

আপনাকে হেড চ্যানেলটা ঘুরে দেখে আসার জন্য বিশেষ অনুরোধ রইল থ্যাংক ইউ ওয়াহিদ ভাই ফর ইউর জেনারসিটি আর থ্যাংক ইউ সো মাচ টেক টু দ্য পয়েন্টে সবাইকে আমাদের সাথে এতটুক সবাই অতিবাহিত করার জন্য আই হোপ খুব তাড়াতাড়ি দেখা হবে ভাইয়া ফুল রিভিউতে রাইট সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট এবং ডয়েড হেড